আসসালামু আলাইকুম সবাইকে। তো ভিডিওর এই পর্যায়ে আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় করাটা দেখব, কিন্তু আমার নগদ প্রবাহটা যদি মিশ্র হয়। মিশ্র নগদ প্রবাহ বলতে বোঝায় এই যে, যেমন প্রথম বছরে আমি 400 টাকা পাচ্ছি, পরের বছরে 800, পরের বছরে 600, এটা এমন যদি হতো এই 3 বছরের প্রতি বছরে আমি 200 টাকা করে পাচ্ছি, তাহলে আমরা অন্যভাবে নগদ প্রবাহটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আমার মিশ্র নগদ প্রবাহ, এই কারণে আমাকে অন্যভাবে একটু বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। তো আমরা এত ভেজালের মধ্যে না গিয়ে এতটুকু মনে রাখি, যদি আমরা এক বছরের কথা চিন্তা করি, এক বছর পরের আমার নগদ প্রবাহ হচ্ছে 400 টাকা। এখন এখান থেকে যদি আমি বর্তমান মূল্য নির্ণয় করতে যাই, একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, এখানে একটা জিনিস মিসিং আছে যেটা সাহায্য ছাড়া আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো না। কেউ কি আমার প্রশ্নের অ্যান্সার দিতে পারবে? একটু চিন্তা করো, আমি জানাচ্ছি এখনই। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সুদের হার। এই সুদের হার ছাড়া আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো না, কারণ সুদের হারের সাহায্যেই আমাদেরকে এই বর্তমান মূল্যটা নির্ণয় করতে হবে। এখন আমরা সুদের হার নির্ণয় করতে পারতাম যদি আমাদেরকে বর্তমান মূল্য আগেই বলা থাকতো। এই সম্পর্কে আমরা পরবর্তীতে একটা ভিডিও দেখব। এখন শুধুমাত্র মনে রাখতে হবে আমাদের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমাদের সুদের হারের প্রয়োজন। তো এখানে আমরা সুদের হার 10% ধরে নিলাম। এখন এখান থেকে কি হচ্ছে, এক বছর পর আমার নগদ প্রবাহ রয়েছে 400 টাকা। তার মানে এটার যদি বর্তমান মূল্য নির্ণয় করতে হতো, তাহলে আমি কি করতাম, পিভি লিখলাম, তারপরে উপরে এফবি লিখতে হতো, সেটা হচ্ছে 400, নিচে 1+ এই যে সুদের হার 10%, এটাকে যদি আমি দশমিকে ভাঙাই আসতেছে 10, টু দি পাওয়ার যেহেতু এক বছর পর সেটা হচ্ছে 1। এরপরে এরপরের বছরেরটা আমি যদি চিন্তা করি, সেটা হচ্ছে আমার 800। তার মানে দ্বিতীয় বছর শেষে আমার ফিউচার ভ্যালু কত দাঁড়াচ্ছে, 800। এরপরে নিচে 1+10 এখন টু দি পাওয়ার হবে 2, কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বছরেরটা। এখন আমি নিচে 2 লিখলাম। এরপরে আসে 3 নম্বর বছরে গিয়ে। তো 3 নম্বর বছরে গিয়ে আমার ফিউচার ভ্যালু হচ্ছে 600 এবং আমার এইখানে 1.10, তো এখানে যোগ হবে, যোগ 0.10, তো আমরা এখানে যোগ না লিখে ডিরেক্টও লিখতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু এটা 3 নম্বর বছরের, তো এখানে হবে 3। এখন যেহেতু আমি আলাদা আলাদা 3টা বছর এটা বের করলাম, মাঝখানে শুধুমাত্র যোগ চিহ্ন দিয়ে দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। এখন এই 3টা যোগ করার পর আমি যে টাকাটা পাবো, সেটাই হয়ে যাবে আমার বর্তমান মূল্য। আমি আশা করবো আমার সাথে সাথে তোমরাও এটা ক্যালকুলেট করো, তারপর উত্তরটি অবশ্যই মিলাও। তা আমরা যদি এভাবে নির্ণয় করি, 400/1.10 টু দি পাওয়ার 1, তো এখানে আসতেছে 363.63। এখানে লিখলাম 363.63 যোগ, তারপর আবার 800/1.10 টু লিখলাম, তাহলে এখানে দাঁড়াচ্ছে 661.15 যোগ 600/1.10 টু দি পাওয়ার 3, তো এখানে আসতেছে আমার 450.78। তো এটা যদি আমরা যখন যোগ করি, 450.78 যোগ 661.15 যোগ 363.63, তো 3টা যোগ করলে আমার দাঁড়াচ্ছে 1475.56। 1475.56 টাকা প্রায়। এটার মানে হচ্ছে আমার এই যে 3 বছর ধরে আমার মিশ্র নগদ প্রবাহ আমি পাচ্ছি, এবং এখানে আমার সুদের হার 10%, এটা থেকে আমি যে 3 বছর ধরে যে আমি টাকা পাচ্ছি, এটার বর্তমান মূল্য হচ্ছে 1475.56 টাকা। যেহেতু বছর বছর আমার নগদ প্রবাহ পরিবর্তন হচ্ছে এবং তার সাথে সাথে আমার নগদ প্রবাহের সময়টাও পরিবর্তন হচ্ছে, এ কারণেই আমাকে আলাদা আলাদাভাবে বর্তমান মূল্য নির্ণয় করে একসাথে যোগ করতে হচ্ছে, এবং যেটি হচ্ছে আমাদের এই নির্ণীত মান, যেটা হচ্ছে 1475.56 টাকা। তো পরবর্তী ভিডিওতে আমরা বর্তমান মূল্য নির্ণয় করার আরেকটি নিয়ম দেখব, বা আমরা হচ্ছে আরেকটি প্র্যাকটিস করব। তো আমি আশা করব এরপর আর কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরে যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।